Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আমি এভরি মানডে ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে একটি করে রিয়েল হরর এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি। জেনারেলি আমার নিজের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতাম, তারপরের থেকে আমার অনেক ফ্রেন্ডস এবং সাবস্ক্রাইবার্সরা তাদের রিয়েল হরর এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করা স্টার্ট করেছেন এবং আমি প্রত্যেকটাই আমার চ্যানেলে শেয়ার করি। আমি অনেককেই বলেছিলাম যে 20th অক্টোবর আমি আমার লাস্ট যেটা একটা এক্সপিরিয়েন্স আমার বাকি আছে ওটা আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকের যে আমি এক্সপিরিয়েন্স দুটো অ্যাকচুয়ালি শেয়ার করতে চলেছি সেটা শুরু করা যাক। দুটোর আমি ইয়ার অনুযায়ী সব কিছু ডিটেলসে বলবো, তো শুনতে ভুলবেন না পুরোটা এন্ড অবধি। এবং তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা ভূতে বিলিভ করেন না, প্লিজ এই অডিও সিরিজটাকে অ্যাজ আ স্টোরি নিতে পারেন অর এলস ইগনোর করতে পারেন। আর যারা ভূতে বিশ্বাস করেন বা কখনো ফিল করেছেন, আমি বুঝতে পারি এবং আমি জানি যে আপনারা কীরকম একটা পজিশনে সেই মোমেন্টে চলে এসেছিলেন, রাইট? তো চলুন স্টোরিটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি আমার ভূত দেখার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ইয়ারটা ছিল হচ্ছে 2016। জেনারেলি নারী দিবস ওই মার্চ নাগাদ হয়, তো মার্চেই নারী দিবসের টাইমে আমরা এরকম অফিস থেকে ফিরছি, রাত 1টা 1:30 এরকম কিছু একটা বাজে। তখনও আমি টলিগঞ্জের ওই পিজিটায় থাকি। তো টলিগঞ্জে যারা আমার রিয়েল হরর এক্সপিরিয়েন্সটা শোনেনি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো এরকম আমরা ফিরছি 1টা 1:30 নাগাদ, বড় গাড়ি আমাদের। তো ফিরছি হচ্ছিলো অফিস থেকে, অ্যাকচুয়ালি আমাদের নাইট শিফট থাকতো, তো নাইট শিফট করে ওই 12টায় লগ অফ, মানে ক্যাব পেতে পেতে এবং আস্তে আস্তে 1টা 1:30। তো পেছন দিক দিয়ে আসছে, যদি নিউ টাউন থেকে আসে তো নিউ টাউন দিয়ে এসে রানীকুঠি হয়ে তারপরে টলিগঞ্জ ঢুকবে, ঠিক আছে? মানে রবীন্দ্র সরোবর থেকে না ঢুকে ওটা রানীকুঠি হয়ে ঢুকছে, তো ওই ব্যাক সাইড দিয়ে ঢুকছে গাড়িটা। তো এরকম সামনে হচ্ছে ড্রাইভার, পাশে একটা দাদা বসে আছে, মানে আমার একটা কলিগ, আর পেছনের সিটে আমরা 3টে মেয়ে এবং তার পেছনের সিটে আরও 4জন, মানে বড় গাড়ি। তো এরকম আসছি, তো আস্তে আস্তে আমি জেনারেলি হাওয়া খেতে খেতে আসতাম, জানলার ধারে বসে আছি মাঝখানের দিকটা, এবং আমি হাওয়া খেতে খেতে আসছি। তো এরকম আসছি, তো দেখলাম যে আমি যদি জানলার ধারে বসে আছি, তো আমি দেখতে দেখতে সবার সঙ্গে কথাও বলছি, দেখতে দেখতে আসছি আর কি, আমার রাস্তায় কে যাচ্ছে বা আমার ভালো লাগে রাতের কলকাতা দেখতে। তো ওরকমই আমি আসছি, তো পাশ দিক দিয়ে দেখলাম একটা মেয়ে এরকম সাইকেল চালাচ্ছে, কালো কালারের স্কার্ট, স্কার্টটা লং স্কার্ট নয়, মানে শর্ট যেটা স্কার্ট হয় নি অবধি ওরকম, আর একটা পার্পল কালারের টপ, আর হচ্ছে যে চুলটা খোলা। তা আমি ভাবছি যে মানে এত রাতে, মানে যদিও নারী দিবস, স্টিল এত রাতে একটা মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, তাও আবার চুল খুলে, হাতটা দেখলাম বেশ ফর্সা ফর্সা লাগছে। আমার একটু বেশি লাইফে এক্সাইটমেন্ট, তো তা আমি একটু টার্ন করে আমি ভাবলাম যে একটু মুখটা দেখি কীরকম দেখতে মেয়েটা, মানে আমি এগুলো করি, ঠিক আছে? তো জাস্ট টার্ন করলাম, ইউ ওয়ান্ট বিলিভ, মানে মেয়েটার নাকটা যথেষ্ট লম্বা, মানে ওরকম নাক হতেই পারে না কারোর, ঠিক আছে? প্রচণ্ড লম্বা, চোখ নেই, জাস্ট চোখ নেই, মানে পুরো কালো কালো পোর্শনটা, মানে পুরো ব্ল্যাঙ্ক, চোখ নেই, লম্বা। মানে ওই মোমেন্টে কি হয়, লোকে আমরা কি করি, মানে জাস্ট একটু পজ হয়ে চিৎকার করবো, না? তো আমিও এক্স্যাক্টলি ওরকমই করলাম, মানে একটু ফার্স্টে দেখলাম যেটা কী হলো, মানে কী দেখলাম নিয়ে চিৎকার। যখন চিৎকারটা করলাম তখন যে সামনে যে মানে আমার যারা কলিগ যে দাদা ছিল এবং ড্রাইভার ছিল, বললো যে আপ উধার মা দেখি, আপ সামনে দেখি। তো আমি সামনে তাকালাম, তাকানোর পরেও আমার লাইফে এক্সাইটমেন্ট, আলাম দেখি তো কোথায় যায়, ঠিক আছে? টার্ন করতে দেখি আর নেই, ঠিক আছে? আলাম দাদা ও তো নেই, ঠিক আছে? আর রানীকুঠি যে রাস্তাটা টুয়ার্ডস মানে যায় টলিগঞ্জের দিকে, এইটা সবাই জানে যে এটা স্ট্রেট রাস্তা, ওকে? অনেক মানে ব্যাকা ব্যাকা গলি ফলি আছে, বাট স্টিল যেহেতু সাইকেলটা আমাদের আগে যাচ্ছিলো, সাইকেলটা পুরো মিসিং হয়ে গেলো, লাইক সাইকেল ছিল না। এইবার ততক্ষণে তো ক্যাবে সবাই স্টার্ট হয়েছে যে কী হলো, চিৎকার করলি কেন এরকম? তখন আমি বললাম যে এরকম ব্যাপার, ঠিক আছে? তো সবাই হাসি হাসি স্টার্ট করে যেটা হয়। তখন দাদাটাও বললো যে না, আমিও দেখেছি ফেসটা, তুই ইয়ে করিস না, অতটা ভয় পাস না। এবং ড্রাইভার তখন আমাদের বললো যে এরকম ম্যাডাম অনেক কিছুই হয় রাত্রিবেলা, অনেক কিছুই দেখা যায়, আপনারা ইগনোর করে যান। আমি বললাম যে ভাই আমি পারবো না, লাইক ওই ড্রপটাতে আমি বললাম যে আপনারা আমাকে ফার্স্টে ড্রপ করুন, তারপরে বাকিদের ড্রপ হবে, মানে যদিও সবার ড্রপের লাস্ট ড্রপ আমার ছিল,
স্টিল আমি লাস্ট ড্রপ নেইনি, সেদিন আমি ফার্স্ট ড্রপ নিয়েছি, তারপরে বাকিদের ঘর ছাড়তে দিয়েছিলাম। আমার এখনও মনে আছে, আমি এই ঘটনাটা ঘটার পরে না আমি আমার সব রুমমেটদের ডাকলাম ফোন করে। ওরা মানে আমি যদি তিনতলায় থাকি যে পিজিটাতে ছিলাম, এবং মানে যারা আমার টলিগঞ্জের পিজি স্টোরিটা শুনেছে তারা খুব ভালো করে জানে যে আমরা তিনতলায় থাকতাম, মানে একেবারে ওপরে। তো ওরা সবাই আসলো, এসে মানে আমাকে নিয়ে গেল ওপরেতে, মানে ওপরে রুমে। বাট তারপরে আমি গিয়ে লিটারালি 10 থেকে 15 মিনিট পুরো শিওর করেছি, এবং তারপরে ওদেরকে আমি বললাম যে যে এরকম 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 কেস হয়েছে। তখন ওরা অ্যাজ ইউজুয়াল বিলিভ করতে তো কেউ চায় না যতক্ষণ না কেউ নিজের চোখে দেখে বা হয় ইনসিডেন্টগুলো। তো এটা একটা ইনসিডেন্ট আমার, মানে ওইটাই একটা সিঙ্গেল এক্সপিরিয়েন্স আমার ভূত দেখার। আর তারপরে আমি বলছি কিছু একটা ভূতের একটা ইনসিডেন্ট হয়েছিল আমার সঙ্গে অফিস টাইমে। ওকে, এটা হচ্ছে 2014-এ আমি জয়েন করি একটা আইটি কোম্পানি। তো ওই যারা নিউ টাউন এরিয়াতে থাকে তারা আশা করি জানি একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছিলো ওই টাইমে, একটা অফিস কনস্ট্রাক্ট হচ্ছিলো। আমি নাম এখানে মেনশন করবো না কোন কোম্পানি, বাট তারা জানবে। তো ওই বিল্ডিং পুরো কনস্ট্রাকশন হচ্ছে, অনেক হিউজ একটা এরিয়া নিয়ে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট হচ্ছে। তো ওখানে আমাদের ফোর্থ ফ্লোরের জাস্ট দুখানা ফ্লোর ছিল, আই মিন ফোর্থ ফ্লোরে আমাদের আবার সেগ্রিগেট করতো ফ্লোর হিসাবে, ঠিক আছে? তো একটা ফ্লোরের মধ্যে দুটো, ভাবো আমি যদি ওইভাবে বোঝাই, দুটো রুম ছিল। তো দুটো রুম টাইপের ওখানে আমাদের কাজ স্টার্ট হয় 3-4টে প্রজেক্টের। ওকে, তো আমরা ওই গোটা মানে এক একটা টিমে তো 20 জন থাকে, তাহলে 80-90 জন মতন আমরা কাজ করি ফোর্থ ফ্লোরে, আর পুরো এরিয়াটা ফাঁকা। ওকে, তো এটার টাইম হচ্ছে ওই দুর্গাপুজোর টাইমে 2014। ওকে, 2014 দুর্গাপুজোর টাইমে। তো অলরেডি খুব একটা তো লোকজন যায় না তখন অফিসে, মানে পুজোর সময় কিছু জন ছুটিতে আছে কিছু জন যাচ্ছে, এরকম একটা সময় আর কি। আর আমাদের না তখন গ্রাউন্ড ফ্লোরে লকার রুম ছিল, মানে যারা এরকম আইটি বা এমএনসিতে কাজ করে তারা জানে অনেক প্রজেক্টে ফোন অ্যালাউ করে না। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে ফোন জেনারেলি মানে ফোন রাখতাম লকারে আমাদের, আর তারপরে আমরা ফোর্থ ফ্লোরে যেতাম কাজ করতে। তো আমাদের কাছে বেসিক্যালি আমাদের ফোন থাকতো না। তো এরকমই একদিন হয়েছে দুর্গাপুজোর, আই গেস ওটা সপ্তমী কি অষ্টমী হবে আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ে, দুর্গাপুজোর সময়তেই হয়েছে। তো 8টা নাগাদ আমি নিচে নেমেছি, খাওয়া দাওয়া করেছি, ডিনার করেছি, নাইট শিফট চলছে, ডিনার করেছি। কারণ আমার সেদিন যে ফ্রেন্ডসরা, মানে আমি আমার যে কলিগের মধ্যেও তো কিছু জন আমরা ফ্রেন্ডস হয়ে যাই ওরকম, তো ফ্রেন্ডসরা ওরা সেদিন দুর্গাপুজোর ছুটিতে ছিল, মানে আমাদের মানে রোটেশনাল করে ছুটি দিত, মানে একদিন ওকে দেবে তো আর একদিন অন্য একজনকে দেবে এরকম করে। তো প্র্যাকটিক্যালি সেদিন আমি কমপ্লিটলি একা, মানে আমাদের গ্রুপটার মধ্যে। তো আমি ওই 8টা নাগাদ নিচে খেতে গেছি, নিয়ে বাবার সঙ্গে কথা বললাম যে এরকম আমি খেতে নেমেছি, রাতে আর ফোন করবো না, লকারে আমি ফোন রেখে দিচ্ছি, যেহেতু কাইন্ড অফ পুজোর সময় খালি খালি ব্যাপারটা, মানে যেখানে 80-90 জন আসার কথা 30-40 জন মতন অফিসে এসছে। তো ভালো কথা, আমি ফোনটা রাখলাম, রেখে এবার আমি ওপরে উঠবো। এবার ওপরে লিফটের লবিটার এরিয়াটা আমি একবার বলি, না হলে ঠিক না ব্যাপারটা সবাইকে বোঝাতে পারবো না। তো লিফটের লবিটা কীরকম ছিল, যেহেতু তখন বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, নাইট শিফটের টাইমটা, তো লিফট লবি পুরো লাইট অফ। ওকে, মানে একটা জায়গা পুরো লবিটা পুরো লাইট অফ, এবং এক একটা কোম্পানি ভীষণ সিকিউরিটি পারপাস থাকে, মানে তোমাকে এভরি জায়গাতে অ্যাক্সেস দিলেই দরজাটা খুলবে, অর এলস দরজা খোলে না, মানে নর্মাল দরজা কিন্তু খোলে না, অ্যাক্সেস দিতে হয়, মানে কার্ড যে হয় আমাদের আইডি কার্ড ওটাতেই অ্যাক্সেস থাকে হ্যাঁ দরজার। তো ওরকম, ঠিক আছে, পুরোটা লকড। আর এদিকে সিঁড়ি আছে, সিঁড়িটা ইমার্জেন্সি পারপাসে খুলবে, তো জেনারেলি সিঁড়িটা খুলতো না, মানে আপনি সিঁড়ি ইউজ করতে পারবেন না, আপনাকে লিফটই ইউজ করতে হবে। তো লবিতে পুরো অন্ধকার, দুটো দুটো 4টে লিফট, ঠিক আছে, মানে রাইট আর লেফট দুখানে দুখানে করে লিফট, আর মেন ওই অ্যাক্সেস ডোর। এবার নিচ থেকে উপরে উঠছি, ঠিক আছে। তো ওঠার সময় লিফটে বলছে 14th ফ্লোর, 12th ফ্লোর, 13th ফ্লোর, যেখানে ওখানে তো এতগুলো ফ্লোরই নেই, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ফোর্থটাই লাস্ট, ওর পরে আর কোনো ফ্লোর নেই। তো ততক্ষণে লাইক আমি ভীষণ ঘাবড়ে আছি যে ব্যাপারটা কী কী করে পসিবল হচ্ছে, মানে 13th, 14th, 12th, এতগুলো ফ্লোরই তো নেই। তো
তখন আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো মেবি এরা কিছু মানে দেখছে ফেলছে, যেহেতু কনস্ট্রাকশন হচ্ছে অন্য কিছু চালিয়ে বালিয়ে দিয়েছে যেখানে এরকম ভুলভাল বলছে। মেশিনের ব্যাপার তো অনেক কিছুই ভুল হতেও পারে, ওরা কোনো টেস্টিংও চালাতে পারে। তো আমি পুরোপুরি মাইন্ডটাকে একদম সেটেল করে আমি যে হয়েছে ঠিক হ্যাঁ কোনো ব্যাপার না, তো এরকম উঠলাম। ওঠার পরে যেটা বললাম, বেরোলাম যখন ফোর্থ ফ্লোরে লিফটের থেকে, পুরো লবি অন্ধকার। এবার যে মেন গেটটা, হ্যাঁ, যেখানে আমরা অ্যাক্সেস দিতে হবে, তো ওখানে আমি অ্যাক্সেস দিতে যাচ্ছি, ট্রাস্ট মি, আমি প্রায় 50 বার মতন অ্যাক্সেস দিচ্ছি, দরজাটা খুলছে, ঠিক আছে, কিন্তু যখন আমাকে অ্যাক্সেসটা দিয়ে আমার নিজের কার্ডটা সরিয়ে আমি দরজাটা খুলবো, ঠিক আছে, মানে কি হয়, আপনি অ্যাক্সেসটা দিলে একটা পিক করে একটা আওয়াজ হচ্ছে, এমনি দরজাটা খুলছে, ঠিক আছে, দরজাটা খুলছে, আমি ঠেলতে যাবো, ওই দিক থেকে মানে অপোজিট সাইড থেকে কেউ প্রেশার করে দরজাটা বন্ধ করছে, আর মাঝখানে না একটা করে কাঁচ থাকতো, হ্যাঁ, তো দেখা যেতে পারতো যদি কেউ ওই সাইড থেকে দরজাটাকে প্রেস করছে। তো ট্রাস্ট মি, নো ওয়ান ওয়াজ দেয়ার, কেউ করছে না, বাট স্টিল আমি দরজা খুলতেই পারছি না, মানে 40-50 টাইমস এরকম হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি। আমি একবার ভাবছি তাহলে কি আমার নিচে চলে যাওয়া উচিত, আমি তারপরে ভাবছি যদি নিচে চলে যাই, লিফটও তো এরকম ম্যাল ফাংশন করছে বা এরকম বলছে, যদি লিফট কোথাও আটকে যায় আমি কী করব, ফোন নেই আমার কাছে, আমার আমি তখন ভাবছি যে আমি কী করবো, কী করা উচিত, মানে বুঝতেই পারছি না, মানে দুদিকেই বিপদ, এদিকে তো খুলছে না দরজা, লিফটে গেলে কী হবে জানি না, আর হাতে ফোন নেই, কিছু মানে অপশনও পাচ্ছি না যে কাউকে কল করব। তো এরকম করতে 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 হট করে দেখলাম ওদিক থেকে আরেকজন অ্যাক্সেস দিল, একটা ছেলে, ঠিক আছে, ও জাস্ট দরজা খুলতে আমি ওকে বেরোতে দেয়নি, আমি আগে দৌড়ে 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 চলে গেছি ফ্লোরে, কি চুপচাপ বসে আমি সবাইকে ইনসিডেন্টটা বললাম। তারপরে ওরা ওদের ওয়াশরুমে ইনসিডেন্ট, অনেক ইনসিডেন্ট, ইনফ্যাক্ট ওই কোম্পানির আরেকটা বিল্ডিং আছে আমাদের কলকাতাতেই, ওখানে কিছু ইনসিডেন্টস ওরা আমার সঙ্গে শেয়ার করলো, যেখান থেকে আমি বুঝলাম যে আচ্ছা এগুলো হাওয়া ইজ ভেরি ন্যাচারাল, কারণ যেই সেক্টরে আমরা কাজ করি, যেই এরিয়াতে বিল্ডিংগুলো তৈরি হচ্ছিল বা হয়েছে, সবকটাই ম্যাক্সিমাম ওই আগেকার টাইমে হতো না, যে কাউকে মেরে ফেলে ফেলে কবর টবর দিয়ে দিত বা এমনি লাশ ফেলে দিয়ে চলে যেত, তো ওই এরিয়াতে অ্যাকচুয়ালি অফিসগুলো বা বিল্ডিংগুলো তৈরি হয়েছে, তো এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা ইজ ভেরি কমন ওই সব জায়গায়। তো এই দুটোই ছিল আমার লাস্ট এক্সপিরিয়েন্স, আর সেরকমভাবে আমার এক্সপিরিয়েন্স নেই, ছোটোখাটো কিছু এক্সপিরিয়েন্স আছে, যেরকম লিফটে উঠেছি, লিফটে লাইট অফ হয়ে গেছে, সব কটা সুইচ একসঙ্গে ক্লিক হয়ে গেছে, নিজে থেকে প্রেস হয়েছে, আমরা সবাই লিফটে আছি, এরকম স্টিল পুরো প্রেস, নিজে থেকে অটোমেটিক্যালি প্রেস হয়েছে, স্টিল হয় না, বাচ্চা ছিলাম তো এক্সাইটমেন্ট ছিল, দেখবো আজকে এ করবো এ করবো, বাট মানে জবে থেকে আমার টলিগঞ্জের এক্সপিরিয়েন্সটা হয়েছে পিজিটার, তারপর থেকে আমি অনেকটা লাইফে ইয়ে হয়ে গেছি, মানে কি বলে সেটেল হয়ে গেছি, না আমার আর কোনো ইচ্ছে নেই এক্সপিরিয়েন্স করার, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এটাই ছিল, আর এরকমই যদি আপনারা আপনাদের রিয়েল লাইফ কোনো হরর এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাকে করতে পারেন লাইফ অফ মধুমিতা ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অল্টারনেটিভলি কমেন্ট সেকশনেও জানাতে পারবেন যে আপনাদের সঙ্গে এরকম কোনো ইনসিডেন্ট আছে কি না অফিস টাইমে স্পেশালি গিয়ে, বা স্কুলের কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। আর আমি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে হরর এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর কমেন্ট সেকশনে এটাও জানাবেন কীরকম লাগলো এই স্টোরিটা। তো চলুন আবার দেখা হবে কোনো নতুন রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।